আমাদের আজকের গল্প প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি লিখেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কলকাতায় 1917 সালে। উনি দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরি করতেন। কর্মসূত্রে মস্কোতে কাটান 3 বছর। সেই সময়ে রাশিয়ান ভাষায় কিছু বই বাংলায় অনুবাদ করেন তিনি। তাছাড়াও তিনি লিখে গেছেন বেশ কিছু শিশু সাহিত্য, কবিতা। শিশুদের জন্য ম্যাগাজিন রংমশালের এডিটর হিসেবে কাজ করেন তিনি। 1976 সালে কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় পরলোক গমন করেন। আমাদের আজকের গল্প কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গিন্নিমা। দরজায় কড়া নাড়বার শব্দ শুনে যে আদগুড়ি মানুষটা দরজা খুলল, তার পরনের কাপড়ে হলুদের ছোঁ। চাউনিটা কেমন যেন মলিনাকে সে বলল, গিন্নিমা সেবা যত্ন করতে এসো বাচ্চা। আগে হ্যাঁ, তা এসো এসো, ভেতরে এসো। আমি তরকারিটা চড়িয়েছি, তুমি এখানে বসো, আসছি। তা বাচ্চা, এসে খুব ভালোই করেছ, আর একা হাতে পারি না। তবে ভালোই ভালোই যেন বাড়ি ফিরে যেতে পারো, সেই আশীর্বাদ করি। মলিনা বেশ ফ্যাপাচাকা খেয়ে গেল। এসেছে সে আয়ার কাজ করতে, ভালোই ভালোই যেন সে বাড়ি ফিরতে পারে, বুড়ির এই আশীর্বাদের কোনো মাথামুন্ডু সে বুঝতে পারল না। এই আদবুড়ি মানুষটা পাগলি পাগলি ধরনের, আপন মনেই কথা কয়। রান্নাঘরে যাবার সময় আপন মনে গজগজ করতে করতে সে বলে চলল, আবার জোয়ান ছুরি, কতগুলো ছুরির যে সর্বনাশ হতে দেখলাম। নারায়ণ নারায়ণ, মেয়েটা যেন বাঁচে, ঢল ঢলে পোনা মুখটা আমার সেই মেয়েটার মতন। নারায়ণ নারায়ণ, মেয়েটা যেন তরকারি সাথলে মলিনাকে বলল, খুব সাবধান, খুব সাবধান, প্লেটটিতে যেন কিচ্ছু না পড়ে। এদিক ওদিক হলেই গিন্নিমা কিন্তু তুল কালাম করবে, দেখো বাচ্চা। প্লেটে খাবার সাজিয়ে দোতলায় গিন্নিমার ঘরের ভেজানো দরজার সামনে পৌঁছে মলিনার বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। কেন যে হাত পা শিরশির করতে লাগলো সে বুঝতে পারল না। আয়ার কাজ সে নতুন করছে না, প্রায় 5 বছর হলো করছে, মিলনের সঙ্গে বিয়ের পর থেকেই, নইলে সংসার চলে না। কিন্তু এমনটা তো কই আগে কখনো হয়নি। ভয় ডর নেই বলে তার মনে বেশ গর্ব ছিল, কিন্তু আজ কি ব্যাপার, নিজের ওপর সে বিরক্ত হলো। তারপর বেশ সন্তর্পণে হাঁটু দিয়ে ভেজানো দরজাটা খুলে সে ঘরের ভিতর গেল। রাস্তার দিকে দক্ষিণের জানলার একটা পাটি খোলা, আর সব জানলা বন্ধ, ঘরটায় তাই আবছা আলো। খাটটা জানলা থেকে হাতখানেক দূরে, পরপর 3টে বালিশে মাথা রেখে গিন্নিমা শুয়ে রয়েছেন। শীতকাল, তাই গিন্নিমার শরীর লেপ দিয়ে ঢাকা, শুধু 2টো হাত আর মুখ বেরিয়ে আছে। লেপ ঢাকা শরীর ছোটখাটো একটা পাহাড়ের মতো, আর হাত তো নয়, যেন হাতির পা। ঝুলে পড়া গাল দুটোর মধ্যে কত স্তর যে মেদ জমেছে কে জানে। মনে হয় তার শরীরে থলথলে মেদের নিচে হাড়গোড় বলে কিছুই নেই। কিন্তু চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ, চোখে চোখ পড়লে বুকের ভেতরটা হিম হয়ে আসে, সাপের চোখের মতো। এরকম নিষ্ঠুর চাহনি, এরকম মোটা শরীর জীবনে মলিনা দেখেনি। সে শুনেছিল
পঞ্চান্ন বছর ধরে পক্ষাঘাতে গিন্নিমা বিছানায় শুয়ে। পঞ্চান্ন বছর ধরে হাঁটা চলা নেই, তাই বেজায় মোটা হয়ে পড়েছেন। কোনোদিন এরকম মানুষের যে মুখোমুখি হতে হবে মলিনার কল্পনাতেও তা ছিল না। কুতকুতে চোখ দুটির তীক্ষ্ণ দৃষ্টিতে মলিনাকে বিঁধে বাঁচখাই গলায় গিন্নিমা বললেন, তুই তাহলে নতুন ছুরি, আয়ার কাজ করতে এসেছিস? আগে বেশ বেশ, পাশের টেবিলে ট্রেটা নামা, কাছে আয়, ভালো করে দেখি। ট্রে নামিয়ে খাটের পাশে দাঁড়িয়ে গিন্নিমার চোখ দুটোর দিকে আবার তাকাতেই মলিনার মাথার মধ্যে সব কিছু যেন উল্টো পাল্টা হয়ে গেল। মনে হলো তার শরীরের মধ্য দিয়ে যেন কারেন্ট বয়ে যাচ্ছে। মনে হলো সে যেন ডুবতে বসেছে, তার শরীরটা যেন গলে যাচ্ছে। মনে হলো এই ঘরটা যেন নেই, খাট চেয়ার টেবিল আলমারি কিচ্ছু নেই, গিন্নিমাও যেন নেই, আছে শুধু কুতকুতে দুটো চোখ আর ভয়ঙ্কর নিষ্ঠুর একটা চাউনি। কিন্তু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্য, তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো ঘর চেয়ার টেবিল খাট আলমারি আর গিন্নিমার ঢাউস শরীরটা। গিন্নিমা চোখ বুঝে বললেন, তোর বয়সটা বেশ কাঁচা বলেই মনে হয়, 22-23-এর বেশি নয় তাই না? শরীরটা বেশ মজবুত আর পুরন্তু, কিন্তু রূপের জলুস নেই। তোর বয়সে আমি ছিলাম যাকে বলে ডানা কাটা পরি, এক মাথা ঘন চুল, মাখনের মতন গায়ের চামড়া, ছিপছিপে শরীর, কোমরটা তোর মতন ভারী নয় বুঝলি, কত ছোড়ার যে মাথা ঘুরিয়ে দিতাম, আর কত ছোড়া যে আমার সঙ্গে প্রেম করার জন্য হন্যে হয়ে ঘুরতো যদি জানতিস। কিন্তু আজ 55 বছর ধরে এই বিছানায় পড়ে, এতগুলো বছর আমি মেঝে পা দিইনি, কিন্তু কিন্তু সেদিনগুলোর কথা আমি ভুলিনি, যখন যখন রূপসী ছিলাম, জোয়ান ছিলাম, যৌবন ছিল। গিন্নিমার কথা শুনে তার জন্য মলিনার কিন্তু বিন্দুমাত্র করুণা হলো না। তার শরীরের অপর ভাবটা আর নেই, কিন্তু তার বদলে মাথার মধ্যে হঠাৎ শুরু হয়েছে একটা অসহ্য যন্ত্রণা। মাথার মধ্যেকার দপদপ যেন কানের মধ্যে ধাক্কা দিচ্ছে। মলিনা তখন ঘর থেকে এক দৌড়ে একতলার রান্নাঘরে আধবুড়ি মানুষটার কাছে পালাতে পারলে বাঁচে। হঠাৎ সুর পাল্টে গিন্নিমা বলে উঠলেন, এই ছুরি, জুবুথুবু হয়ে দাঁড়িয়ে রইলি কেন? বালিশগুলো একটু উঁচু করে দে, নইলে খাবো কি করে? মলিনা মাথার বালিশগুলো ঠিকঠাক করছে, এমন সময় গিন্নিমা আচমকা তার ডান হাতের কবজিটা চেপে ধরলেন। এই মেদবহুল থলথলে হাত দুটোর মধ্যে যে এমন প্রচণ্ড শক্তি থাকতে পারে এ কথা কল্পনারও অতীত। গিন্নিমার ঠোঁটে একটা ধূর্ত হাসি ফুটে উঠল। তারপর অন্য হাত দিয়ে মলিনার কুনুই থেকে কাঁধ পর্যন্ত হাত ফোলাতে লাগলেন। একবার আলতোভাবে চিমটি কাটলেন। হাত বোলাতে বোলাতে গিন্নিমা বলে চললেন, তুই ভেবেছিলি আমি একটা থলথলে বুড়ি? মোটেই নয়, শুধু খাবারে আমার তৃপ্তি নেই, জোয়ান বয়সের দিনগুলোর কথা আমি এখনো ভুলিনি, জোয়ান বয়সের ঘা শিউরানো আয়েশগুলোর কথা ভেবেছিস দাবকা ছুরি বলে একাই তুই সেগুলো ভোগ করবি তাই না?
তোর সিঁথিতে সিঁদুর, নিশ্চয়ই তাহলে বিয়ে হয়েছে তাই না? হ্যারে হ্যারে, বরটা বেঁচে আছে? তোর বরের গল্প করে জানা, ছোকরা লম্বা জোয়ান, কীরকম জোয়ান, রোজ রোজ তোর সাথে প্রেম করে, কবার করে প্রেম করে রে, খুব তাগড়া, হ্যাঁ খুব তাগড়া, বলে যা না, বলে যা বলে যা, কেমন করে প্রেম করে, হ্যাঁ কেমন করে করে। উফ, মরিয়া হয়ে এক ছটকায় মলিনা তার হাত ছাড়িয়ে নিল। সঙ্গে সঙ্গে গিন্নিমার শর থেমে গেল, চোখের পাতা বুজে এলো, তারপর ফাঁকা চোখে তাকিয়ে ট্রের দিকে থলথলে হাতটা তিনি পাড়ালেন। রান্নাঘরে সে যখন পৌঁছল, সর্বাঙ্গ তার থরথর করে কাঁপছে, গা গুলিয়ে গুলিয়ে উঠছে। কি খিনখিনে মন, কি জঘন্য মন! তার ইচ্ছা করছিল সব কিছু আছড়ে আছড়ে ভাঙতে। বালতি থেকে মগ মগ জল তুলে দু হাতে হুড় হুড় করে সে ঢালতে লাগল। আদপুরি মানুষটা তার দিকে সামান্য অবাক হয়ে তাকিয়ে বলে চলল, এর মধ্যেই গিন্নিমার সঙ্গে খিটিমিটি বাঁধিয়েছ বাছা? হ্যাঁ, মানুষটার সঙ্গে মানিয়ে চলা খুবই কঠিন, সে কথা আমি মানছি, তবে পরের বাড়িতে চাকরি করতে এসে অনেক কিছুই তো সইতে হয় বাছা, তাই একটু সমঝে চলো। কত মেয়েকেই যে আসতে যেতে দেখলাম এই আয়ার কাজ করতে, কেউই টিকতে পারে না। সত্যি কথাটা বলেই ফেলি, গিন্নিমার মেজাজের দরুন সেই যে শ্রাবণ মাসে সেই যে আয়া মেয়েটা বাড়ি থেকে পালালো, আজ এই মাঘ মাসের আমাবস্যে এর মধ্যে আয়ার কাজের জন্য কাউকেই জোগাড় করতে পারিনি। এ কটা মাস খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেছে। এর মধ্যে আমার মতন দুটো আদবুড়ি আয়ার জোগাড় করেছিলাম, কিন্তু কিন্তু গিন্নিমার তাদের দূর দূর করে তাড়ালো। আদবুড়ি আয়া গিন্নিমার দু চোখের বিষ, চায় জোয়ান জোয়ান ছুরি, রোজ রোজ কোথায় ছুরি ধরে আনি বলো তো বাছা। হ্যাঁ, আর ছুরিদের যেমন স্বভাব, কটা দিন কাটতে না কাটতেই গিন্নিমার ঘর থেকে বেরিয়ে তাকে নকল করতে শুরু করে দেয়। আমাকে গেরাজ্যেই করে না, গিন্নিমার মতন হাত নাড়ে, গিন্নিমার মতন চোখ খুদি খুদি করে কেমন তোর যেন তাকায়, চোখ ঘোরায়। একটা তো গিন্নিমার গলার স্বর অবিকল নকল করতে শুরু করেছিল, দেখে শুনে ভাই গায়ে কাঁটা দিত, বুকের রক্ত হিম হয়ে আসত। মেয়েটা তোমার বয়সেই ছিল, মাসখানেক টিকেছিল, তারপর এক ভোরে বাগানের আম গাছতলায় গলায় দড়ি দিয়ে মরল। কেন যে গলায় দড়ি দিল আজ পর্যন্ত কেউ তার হদিশ করতে পারেনি। সে এক দারুণ হুজ্জত, দারোগা পুলিশে বাড়ি গিজগিজ, হদিশ করতে পারেনি। মলিনার দুচোখ দিয়ে তখন অঝরে জল ঝরছিল, সেদিকে তাকিয়ে আর বুড়ি মানুষটা বলে চলল, কেঁদো না বাছা, কেঁদো না, বুড়ি মানুষ মাথার কি আর ঠিক আছে, ভীমরতি ধরেছে যে, যা বলে তাকি আর ভেবে চিনতে বলে বাছা, তার কথায় কান দিও না, মুখটি বুঝে কাজ করে যেও। আর একটা কথা বাছা, ওই সব ঢিঙ্গি ছুরিদের মতন গিন্নিমাকে আড়ালে আবডালে কখনো ভেঙচি কেটো না যেন। বেলা যত বাড়তে লাগলো, মলিনার মাথার যন্ত্রণাটাও বাড়তে লাগলো তত, তার সঙ্গে অন্যমনস্ক হয়ে উঠতে লাগলো, পদে পদে কাজে তার ভুল হতে লাগলো। পেঁয়াজ কুচোতে গিয়ে বুড়ো আঙুল কাটল, হাত থেকে পড়ে চাটনির পাথরের বাটিটা চুরমার,
বেজায় বেজার হয়ে বুড়ি মানুষটা তাকে বলল, হাত পায়ে যে বস নেই বাচ্চা, হ্যাঁ বলি মনটা কোথায় পড়ে আছে গো বরের কাছে। দুপুরের খাবার ট্রেতে সাজিয়ে মলিনা গিন্নিমার কাছে গেল। হাত পা তখন বেজায় কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, মাথায় অসহ্য যন্ত্রণা। কিন্তু গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটি কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে এলো, কাঁপা কাঁপা হাতে বাসনপত্র ধুলো, কোনো মতে নাকে মুখে কিছু গুজল, আর কেবল ভাবতে লাগল সাড়ে সাতটা কখন বাজবে, কখন তার বরের ছুটি হবে, কারখানার ডিউটি সেরে মিলন তাকে কখন নিয়ে যেতে আসবে তার স্কুটারে। মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে তার। বুড়ি মানুষটার কাছ থেকে রাতের খাবারের ট্রে নিয়ে গিন্নিমার ঘরে মলিনা যখন ঢুকল, তখন সে মনস্থির করে ফেলেছে, গিন্নিমা যদি আগের মতো তার গায়ে হাত বোলাতে বোলাতে নির্বিঘ্নে কথাগুলো বলেন তাহলে সে আর ছেড়ে কথা বলবে না, নখ দিয়ে ফালি ফালি করে ফেলবে থলথলে মুখটা, গেলে দেবে তার সাপের মতো ক্রূর চোখ দুটো। উফ! কিন্তু কি হয়েছে তার, এরকম ভাবনা কখনো তো তার মাথায় আসেনি। আর মাথায় তার এমন যন্ত্রণা আর তো কখনো হয়নি। কিন্তু কি আশ্চর্য, এবারও গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটি কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে কাচের বাসনগুলো ধুলো, তারপর নিজের হাত মুখ পরিষ্কার করে পুরনো হাত ব্যাগ থেকে সিঁদুরের কৌটো বার করে কপালে পড়ল বেশ বড় সড়ো লাল একটা টি। এমন সময় দরজার সামনে শোনা গেল মিলনের স্কুটারের চাপা হর্ন। স্কুটারে সে কারখানায় যাতায়াত করে, ঠিক ছিল ফিরতি পথে এসে সে হর্ন দেবে, তারপর মলিনাকে পিছনে বসিয়ে বাড়ি ফিরবে। এমন সময় আধ বুড়ি মানুষটা গিন্নিমার ঘর থেকে রান্নাঘরে ফিরে এলেন, বলল, যাও বাচ্চা গিন্নিমার সঙ্গে দেখা করে যাও, গিন্নিমা বলে দিয়েছেন যাবার আগে দেখা করে যেতে, যাও গিয়ে দেখা করে এসো, তোমার বরকে আমি বলছি 2 মিনিট সবুর করতে। অসহায় চোখে বুড়ি মানুষটার দিকে তাকিয়ে মলিনা আবার গেল দোতলায় গিন্নিমার ঘরে, গলায় মধু ঢেলে গিন্নিমা বললেন, তোর বর এসে গেছে তাই না, জানলা দিয়ে তাকে স্কুটারে বসে অধৈর্য হয়ে হর্ন দিতে দেখছি। মলিনা বলল, হ্যাঁ গিন্নিমা। আবার গলায় মধু ঢেলে গিন্নিমা বললেন, বেশ বেশ বাড়ি যাবি বই কি বাছা, বরের স্কুটারে পিছনে বসে তাকে সাপটে ধরে তোকে আর ধরে রাখবো না, এবার আমি ঘুমোবো, শুধু যাবার আগে মাথার তলা থেকে একটা বালিশ সরিয়ে দিয়ে যা। তখনই মলিনার সাবধান হওয়া উচিত ছিল ঘর থেকে দৌড়ে পালানো, উচিত ছিল সেই সর্বনেশে হাত দুটোর নাগালের মধ্যে না যাওয়া। কিন্তু গিন্নিমার মধু ছড়া স্বরে তার মন খানিকটা ভিজেছিল। বিছানার কাছে গিয়ে গিন্নিমার মাথার তলা থেকে একটা বালিশ সে সরাল, আর বিদ্যুতের মতো সেই সারাশি শক্ত একটা হাত বজ্র মুঠোয় মলিনার একটা কবজি ধরে ফেলল, তাকে নিজের কাছে টেনে আনল। মলিনার গলা তখন শুকিয়ে কাঠ, যন্ত্রণায় মাথাটা যেন তার ছিঁড়ে যাচ্ছে, আর গিন্নিমা সাপের মতো হিসিস করে বলে চলেছে, নারে ছুরি, হ্যাঁ স্কুটারের পিছনে বসে বরকে সাপটি ধরে ধরার বাড়ি ফেরা হবে না, জোয়ান বরটার সঙ্গে জীবনে আর রাত ভোর আয়েস করে শিউরে শিউরে উঠে প্রেম করা হবে না,
বরটা তোর কোনো দিন টেরও ভাবে না সে কথা। তুই যে আর মুলি মানুষ, কি করে জানবে তোর তাগড়া বর ভাববে তার জোয়ান ছুরি দাপকা বউ আরো জোয়ান হয়েছে, কি খুশি সে যে হবে। মনে হলো গিন্নিমা যেন আর কথা কইছেন না, কথা কইছে সাপের মতো তার ক্রোড় দুটো চোখ। দেখতে দেখতে ঘরের আবছা আলো আরো আবছা হয়ে উঠল। সেই ক্রোর চোখ দুটো কয়লা খাদানের মতো নিকষ কালো হয়ে গেল, কালো আর গভীর। তারপর দুটো চোখ যেন এক হয়ে গিয়ে অমাবস্যার রাত হয়ে গেল, আর মলিনা সেখানে ডুবতে লাগলো ডুবতে লাগলো। ঘরটা বেজায় স্তব্ধ। মলিনার মাথার মধ্যে আজ যন্ত্রণা নেই, সর্বাঙ্গে শুধু একটা ঝিমঝিমে অবসাদ। সেই অবসাদ ক্রমশ ছড়িয়ে পড়ল তার উরুতে, তার পায়ে, তার পায়ের কোছে। পা দুটো তার কি মোটা হয়ে গেছে, লেপের তলায় ছড়িয়ে রয়েছে, সাড়া নেই কোনো পায়ে। নিজেকে দেখতে লাগলো মলিনা। বিছানা ছেড়ে সে উঠল, কোমরের কষি আট করল, ঠিকঠাক করে নিল তার আঁচল। বড় আয়নায় নিজেকে দেখে মুখ টিপে হাসল, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। তারপর শুনতে পেল সিঁড়িতে তার চটি পড়া চটপট পায়ের শব্দ। এই প্রথম সে টের পেল 55 বছর ধরে সে হাঁটেনি, জীবনে আর কোনো দিন সে হাঁটতে পারবে না। দুটো হাত তার নিষ্পিস করতে লাগলো, কি আশ্চর্য হাত দুটো, তার কি আশ্চর্য ক্ষমতা। জানলা দিয়ে সে দেখল মিলনে স্কুটারের পিছনের সিটে বসে তাকে সে সাপটে ধরেছে, মিলনের গলা তার কানে এলো। এত দেরি হলো কেন, নিজের স্বর সে শুনতে পেল। গিন্নিমা মাথার বালিশটা সরাতে ডেকেছিল যে। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্প শুনে কেমন লাগলো তা যেন জানাতে ভুলো না। আর যারা নতুন শ্রোতা এখনো সাবস্ক্রাইব করোনি, প্রতি সপ্তাহে ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।